সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজ 12 ডিসেম্বর 2022 রোজ সোমবার আমরা এই মুহূর্তে অবস্থিত নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা সাতরা গরুয়াতে। আপনারা দেখছেন সিন্ধি শাহিওয়াল জাতের বকনা গরু। চেষ্টা করব এই হাট থেকে সিন্ধি শাহিওয়াল জাতের বকনা গরুগুলোর দামে ধারণা দেওয়ার জন্য যে কি দামে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। তবে আজকের হাটে কিন্তু বকনা গরুগুলোর আমদানি আগের তুলনায় অনেকটা কম রয়েছে, আর হাই কোয়ালিটির যেই বকনা গরুগুলো এইগুলো কিন্তু আজকের হাটে আমার নজরে আসতেছে না বা নাই এই হাটে, এটা আগে বলে নেই। তবে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সিন্ধি শাহিওয়াল টাইপের বকনা আমরা দেখতেছি। এই পাশে একটা গরু রয়েছে একটু কোয়ালিটি সম্পন্নই বলা যায়, তবে গরুটির সামনের সাইডটা মোটামুটি হাই হইলেও পিছনের যে সাইডটা সেইটা কিন্তু একদম নাই বললেই চলে। গরু কিনলে গাভী গরুর কিন্তু অবশ্যই সামনের দিকটার থেকে পিছনের দিকটাই বেশি আর কি দেখতে হয়। দেখি গরুটা দর্শক, ওদের মন খুশি করার জন্য একটু মাঝে মাঝে প্রশংসাও করতে হয়। এই যে দেখেন সামনের গেট আপটা ঠিক আছে, সামনের গেট আপ যে 100-100, কিন্তু এই সাইডের গেট আপে আসলে দেখা যায় যে অনেকটাই কম রয়েছে। তো যাই হোক, আমরা সব মিলিয়ে কিন্তু ধীরে ধীরে আপনাদের দাম দরের ধারণা দেওয়া শুরু করে দিই, তাতে আপনারা অনেকেই হয়তো উপকৃত হতে পারবেন। ভাই ভালো আছে? কত এটা চাওয়া দাম? 50। মাশাআল্লাহ দর্শক, শুরুতেই আমরা যে গরুটি দেখতেছি 50,000 চাওয়া দাম, সিন্ধি টাইপের একটি গরু, দেশির পেট থেকে হওয়া। ভাই কত দাম বলছে? 38,000। দর্শক 50,000 চাওয়া দাম, 38 পর্যন্ত দাম বলছে, তো 40-এর আশপাশে হয়তো ভাই বিক্রি করবেন হয়তো, তাই না ভাই? 40-এর আশপাশে, তাই না? 1-2,000 কম বেশি। এই পাশেরটা ভাই, এটা কিন্তু তলার গেট আপটা সুন্দর রয়েছে, এবং ভাই একটু একটু এইদিকে নেন তো, সামনের গেট আপটা কিন্তু একবারে মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটির, সামনে কিন্তু সুন্দর কোয়ালিটির গেট আপ রয়েছে গলার কম বলে। তো যাই হোক, সব মিলিয়ে আমরা দামে ধারণা নেওয়ার চেষ্টা করব। তবে তলার গেট আপটা এই যে দেখেন যে সব দিকে কিন্তু লুজ। কত এটা চাওয়া দাম ভাই? 55। কত বলছে দাম? বলছে কত দাম? 42,000। ধন্যবাদ আপনাকে দর্শক, 42,000 পর্যন্ত উনি দাম পাইছেন। আমরা ধীরে ধীরে কিন্তু আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করছি। এই পাশে একটি শাহিওয়াল ও জার্সি ক্রসের একটি বকনা দেখতেছি, বকনাটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব। কত ভাই এটা? 75 ভাই, 75 চাওয়া দাম। জাতে কি এটা? ফ্রিজিয়ান জার্সি, মাশাআল্লাহ। 75 চাওয়া দাম, 60-এর আশপাশে হয়তো দাম বলছে গরুটার, 2,000 কম হইতে পারে। কত বলছে ভাই? 60,000। দর্শক দেখেন যে 60,000 দাম উনি পাইছেন, দাম দর করার কিন্তু অবশ্যই সুযোগ রয়েছে। দেখি একটু ঘুরে ঘুরে আপনার আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি এই হাট থেকে। চাচা কত এটা? 65। কত বলছে? 54। আর কত নিয়ত? আর 3,000-2,000, 3-2,000। এই সিন্ধিটা কত ভাই? 75। এটা মাথার গেট আপটা একবারে সেই। দর্শক এই যে গরুটা দেখতেছেন একটু একটু এইদিকে নেন তো ভাই, মাথা এবং কম্বল এবং নাভি বডি সব মিলিয়ে কিন্তু সিন্ধি হিসাবে কিন্তু একবারে পারফেক্ট গরুটি। শাহিওয়াল বলিলে বলতাম যে না পারফেক্ট না, কিন্তু সিন্ধি হিসাবে একবারে সেই পারফেক্টের একটি বকনা এটা। তো দেখি দামের ধারণা দেওয়ার চেষ্টা করি যে ওনার কত নিয়ত এবং কেমন দামে
বেচা কিনা হবেন। বকনাটা কিন্তু আসলে সত্যিতেই সিন্ধি হিসাবে খুব সুন্দর মানের একটি বকনা, ভালো মানের, যারা জাত উন্নয়নের জন্য নেবেন তাদের জন্য কিন্তু ভালো মানের একটি বকনা আর কি, বাচ্চা ভালো পাওয়া যাবে এটার থেকে। কত ভাই এইটা? এইটা আপনারটা 75 চাওয়া। কত কি পাইছেন? ষাট 63 এরকম। বেচা কিনা 65 মধ্যে না আরো উপরে? 65 মধ্যে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে দর্শক। 65 মধ্যে আর কি বেচা কিনা নিয়ত এই যে এই বকনাটি। এই পাশেরটা হালকা শাহিওয়াল টাইপ রয়েছে, তবে এটাও কিন্তু একবারে যে অরিজিনাল তা না, সিন্ধি পার্সেন্ট রয়েছে। গলার আমার মনে হয় কম্বল একটু ভালোই হবে। এই যে শাহিওয়াল গেট আপ হইলে কিন্তু আপনার সব দিক থেকেই দেখা যায় যে না শাহিওয়াল গেট আপ রয়েছে। নাভি কম্বল এবং বডি ফিগার সব মিলিয়ে শাহিওয়ালের মোটামুটি 70% রয়েছে। কত ভাই এটা? 65। কত কি বললো, কত কি বলছে দাম? 55-56। দর্শক সত্যিতে এই গরুটাকে দেখে মনে হয় যে গরুর দাম কম আছে আর কি, বাজার কম। এই যে দেখেন 55-56 দাম বলছে, এইটা কিন্তু একবারে সঠিক যেটা দামের ধারণা সেটাই পাওয়া গেছে এখান থেকে। এই পাশের এই যে এই পাশেরটা কিন্তু আপনারা দেখছেন সিন্ধি বকনা, আর এইটা তো আপনারা জানেন যে নেপালি টাইপের একটি বকনা। তো দেখি নেপালিটার দামের ধারণা দেওয়ার চেষ্টা করি যে নেপালিটা কত দাম চায়। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাবজান বাড়ির না ব্যবসার? বাড়ির গরু, বাড়ির গরু মুরব্বি মানুষ, বেচতে পারা যাবে? ব্যাপারী ছাড়া গরু বেচা কিনা হয় না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। কত কি চাওয়া দাম? 75। চাচা এর মা দেশি না ক্রসের গাবি? ছোটবেলায় কিনা। আচ্ছা কতদিন আগে কিনছিলেন? 1.5 বছর আগে। এর মধ্যে গরম হয় নাই, মানে হিটে আসে নাই? একবার গরম হয়েছে। আচ্ছা কনসেপ হয় নাই? আচ্ছা চাচা এইগুলো গরুতে ফার্স্ট টাইমে মানে এইরকম ভাবে কনসেপ্ট হয় না, ফার্স্ট টাইমে সার চড়াইতে হয় তাহলে কনসেপ্ট করে? এখন দেওয়া আছে। আচ্ছা চাওয়া দাম কত? 75,000। কত পাইছেন দাম? না মানে গারাকে কত দাম বলছে? 60 ভাঙতে বলছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে দর্শক। 60 ভাঙতে বলছে দর্শক। আপনাদের যদি এই সমস্যাটা হয়ে থাকে যে মানে বকনা গরু বারবার সিমেন দেওয়ার পরেও কনসেপ্ট করতেছে না, তার জন্য আপনারা ফার্স্ট টাইম একটা ইয়ে করতে পারেন, মানে এইটার উপরে সার চড়াইতে পারেন। ঠিক আছে, সার দিয়ে যদি প্রজনন করান তাহলে আমার মনে হয় ফার্স্ট টাইমেই কনসেপ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এদের শারীরিক একটা একটা যে চাহিদা সেই চাহিদাটা পূরণ না হওয়ার কারণে বিশেষ করে দেখা যায় যে অনেক বকনা গরু কনসেপ্ট করতে চায় না। আর যদি অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে সেইটা ট্রিটমেন্ট করা অবশ্যই জরুরি। তবে আমার আমার একটা যে মানে পার্সোনাল যেটা একটা পরামর্শ সেটা হলো সার চড়ায় দেখবেন, এইটাতে কনসেপ্ট হইতে পারে। তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করলাম এই হাট থেকে সিন্ধি শাহিওয়াল জাতের বকনা গরুগুলোর দামের ধারণা দেওয়ার জন্য। এই পাশে কিন্তু আপনারা দেখছেন একটু ছোট সাইজের যেগুলো রয়েছে, যেগুলো মূলত 45-50 আশপাশে আর কি বেচা কিনা হবে। আমরা যদি এই যে এই বকনাটা দেখি, এটাও কিন্তু সিন্ধি একটি বকনা। কত ভাই এটা চাওয়া দাম? 56। কত বলছে দাম? 48-50। ধন্যবাদ আপনাকে দর্শক, 48-50 পর্যন্ত উনি দাম পাইছেন। তো এই সাইজের গুলো আপনার 50-এর নিচেই কিন্তু হবে, বাকিগুলো দেখা যাচ্ছে। তো আমরা একটু হাটের মধ্য দিকে যাব, এখানে আরো কিছু বকনা গরু আমদানি হয়ে থাকে। চাচা কেমন আছেন? ভালো আছেন দর্শক। এই যে গত সোমবারে চাচার কাছ থেকে একটা গরু কিনছিলাম, চাচা গরু খায় খুব সুন্দর, খায় একবারে সেই, হ্যাঁ খুব সুন্দর খায় এবং সব দিকে আপনার কথার সাথে পুরো মিলছিল গরু। তবে গরুটা আমি চাচা ধারণা করছিলাম যে এটা মনে হয় গাভিন আছে, নিয়ে যা চেক করছি কিন্তু গাভিন না। আপনি তো বলেন নাই যে গাভিন আছে, হয় গাভিন নাই। দর্শক আমরা এই হাট থেকে আপনাদের বকনা গরুগুলোই দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু
দেখেন আজকে কিন্তু আমদানি প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু কোয়ালিটি সম্পন্ন যেই শাহী ওয়ালো সিন্ধি টাইপের বকনাগুলো দেখা যায় সেইগুলো একটু কম রয়েছে। তো ধন্যবাদ দর্শক, আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে এখানে কি দামে বকনাগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। এই পাশটাতেও বকনা রয়েছে, তবে এগুলো মূলত দেশি ও সিন্ধি টাইপের, হালকা কিছু সিন্ধি টাইপের বকনাগুলো আমরা দেখতেছি। তো দর্শক আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।